Welcome to our YouTube channel, One Liner Education, current affairs er guruttopurno ekti channel. Ebong amra amader ei channel e current affairs alochona kori protidin sokal thik 6tay. Ar bondhura amra July mas theke ei current affairs shuru korechi. Jara er ager current affairs guli dekhuni, tomra obosshoi amader playlist e giye সেই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলি অবশ্যই দেখে নেবে বাছাই করা সেরা গুরুত্বপূর্ণ প্রশ্ন আর সেগুলি আলোচনা করব যেগুলি তোমাদের পরীক্ষাতে জিজ্ঞাসা করতে পারে চলো প্রথম প্রশ্ন দেখে নি জুলাই 2023 তে কে ডব্লিউটিও তে ভারতের স্থায়ী প্রতিনিধি হিসাবে নিযুক্ত হলেন এখন প্রশ্ন হচ্ছে ডব্লিউটিও অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বিশ্ব ব্যাপার সংগঠন এইখানে ভারতের স্থায়ী প্রতিনিধি হিসাবে নিযুক্ত হলেন অপশন বি ব্রজেন্দ্র নবনীত ইনি ভারতের স্থায়ী প্রতিনিধি হিসাবে নিযুক্ত হয়েছেন অ্যাকচুয়ালি নিযুক্ত নয় এনার কার্যকাল আরো 9 মাসের জন্য বাড়ানো হয়েছে অর্থাৎ ইনি এই পদে থাকবেন 31 মার্চ 2024 সাল পর্যন্ত অবশ্যই মনে রেখো আচ্ছা বন্ধুরা ডব্লিউটিও সম্পর্কে একটু আলোচনা করে নি ডব্লিউটিও যার গঠন হয়েছিল 1 জানুয়ারি 1995 সালে এর হেডকোয়ার্টার জেনিভা সুইজারল্যান্ডে অবস্থিত আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল কে তিনি হলেন নাইজেরিয়ার নগোজি ওকঞ্জো এবেলা হলেন ডব্লিউটিওর প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এবার আমরা যেহেতু এটা অ্যাপয়েন্টমেন্ট থেকে একটি প্রশ্ন এবার আমরা রিভিশন করে নেব অজয় বঙ্গা ইনি বর্তমানে ওয়ার্ল্ড ব্যাংকের হেড রয়েছেন আচ্ছা কিউ ডঙ্গিও আমরা গতকাল আলোচনা করেছিলাম ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের ডিরেক্টর জেনারেল পদে পুনরায় কে নিযুক্ত হলেন চীনের কিউ ডঙ্গিও আর রুচিরা কম্বোজ ইনি হলেন ইউএনওতে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ ইনি ভারতীয় সম্প্রতি ইউএনওতে ভারতের স্থায়ী প্রতিনিধি হিসাবে নিযুক্ত রয়েছেন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আগামী সমস্ত পরীক্ষার জন্য পরবর্তী প্রশ্ন আইসিসি ওমেন্স ওডিআই ব্যাটিং র্যাঙ্কিংসের তালিকাতে শীর্ষস্থানে কোন ব্যাটার রয়েছে বন্ধুরা কোন ব্যাটস ওমেন রয়েছে এই আইসিসি সম্প্রতি আইসিসি দ্বারা এই ওডিআই ব্যাটিং র্যাঙ্কিংস তালিকা বার করা হয়েছে তার শীর্ষস্থানে রয়েছে অপশন সি চামারি আথাপাট্টু অবশ্যই নামটি দেখো চামারি আথাপাট্টু ইনি হলেন শ্রীলঙ্কার ওমেন্স টিমের ক্যাপ্টেন বা ওমেন্স টিমের ব্যাটসম্যান শ্রীলঙ্কা কোন দেশের ক্যাপ্টেন শ্রীলঙ্কা দেশের ক্যাপ্টেন এবং ইনি সম্প্রতি নাম্বার 1 র্যাঙ্কিংতে রয়েছেন আর এই খেতাব পাওয়া শ্রীলঙ্কার প্রথম মহিলা ক্রিকেটার আর যদি প্রশ্ন করি এই আইসিসি ওমেন্স ওডিআই ব্যাটিং র্যাঙ্কিংসে কোন ভারতীয় শীর্ষস্থানে রয়েছে সেটি হলো হরমনপ্রীত কৌর যিনি কততম স্থানে রয়েছে 6th পজিশনে তিনি রয়েছেন আচ্ছা আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি আলোচনা করা হয় ওডিআই বোলিং র্যাঙ্কিংসে প্রথম স্থানে কে রয়েছেন সোফি এক্লিস্টন ইনি হলেন ইংল্যান্ডের ওমেন্স ক্রিকেটার ইনি বোলিং র্যাঙ্কিংতে প্রথম স্থানে রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ নাম আমরা গতকাল আলোচনা করেছিলাম শ্রেয়াঙ্কা পাটিল নামটি আশা করছি তোমাদের মনে পড়ছে শ্রেয়াঙ্কা পাটিল হলেন প্রথম মহিলা ব্যাটসম্যান বা প্রথম মহিলা ব্যাটসম্যান যিনি কিনা ক্যারাবিয়ান ওমেন্স প্রিমিয়ার লিগতে খেলা প্রথম ভারতীয় ব্যাটসম্যান যিনি এই ক্যারাবিয়ান ওমেন্স প্রিমিয়ার লিগতে খেলবেন অবশ্যই মনে রাখবে পরবর্তী প্রশ্ন কোন দেশ পুনরায় ইউনেস্কোর সদস্য হিসাবে অফিসিয়ালভাবে যুক্ত হলো সঠিক উত্তর অপশন বি ইউএসএ অর্থাৎ আমেরিকা জুলাইতে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন অর্থাৎ ইউনেস্কোতে রিজয়েন পুনরায় নিযুক্ত হয়েছে এখন পুনরায় নিযুক্ত কেন বলছি কারণ আমেরিকা এই ইউনেস্কোর সদস্য পদ
2018 সালে ছেড়ে দিয়েছিল, কিন্তু বর্তমানে অর্থাৎ 2023 সালে পুনরায় সে আবার ইউনেস্কো সদস্য হিসাবে যুক্ত হয়েছে। আচ্ছা, এই প্রশ্নটি আলোচনা করছি, আমরা গতকাল আলোচনা করেছিলাম যে এসসিও সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সদস্যপদ, নবমতম সদস্যপদ গ্রহণ করলো কোন দেশ? ইরান। অবশ্যই মনে রাখবে। আচ্ছা, এখানে যেটা আলোচনা করছিলাম ইউনেস্কো, ইউনেস্কো সম্পর্কে একটু আমরা দেখে নিই। ইউনেস্কো যার গঠন হয়েছিল 16 নভেম্বর 1945 সালে, এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? প্যারিস ফ্রান্সে এর হেডকোয়ার্টার অবস্থিত। আর ইউনেস্কোর বর্তমানে হেড কে রয়েছেন? আদ্রে আজৌলে। আদ্রে আজৌলে ইউনেস্কোর বর্তমানে হেড রয়েছেন। আচ্ছা বন্ধুরা, আমেরিকা, আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি, বর্তমানে এখানে প্রেসিডেন্ট কে রয়েছেন? জো বাইডেন। অবশ্যই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আচ্ছা, তুর্কমেনিস্তান এটি কি? আমরা গতকাল যে আলোচনা করেছিলাম এসসিও, এসসিও সামিট আয়োজন হচ্ছে আমাদের দেশ ভারত, বা ভারত এই এসসিও সামিটের পরিচালনা করছে। এই এসসিও সামিটে অতিথি দেশ হিসাবে আমন্ত্রিত করা হয়েছে কোন দেশকে? সেটি হলো এই তুর্কমেনিস্তান দেশকে এসসিও সামিটের অতিথি দেশ হিসেবে আমন্ত্রিত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, বাস্কেটবল ফেডারেশন অফ ইন্ডিয়ার নতুন প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত হলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সম্প্রতি বাস্কেটবল ফেডারেশন অফ ইন্ডিয়ার নতুন প্রেসিডেন্ট হলেন আদব অর্জুন। মনে রেখো অবশ্যই, আদব অর্জুন যিনি বাস্কেটবল ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট পদে নিযুক্ত হয়েছেন। তার সাথে সাথে মধ্যপ্রদেশের যিনি বাস্কেটবল প্লেয়ার কুলবিন্দার সিং গিল, ইনি বাস্কেটবল ফেডারেশন অফ ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত হয়েছেন। আচ্ছা, বাস্কেটবল ফেডারেশন অফ ইন্ডিয়ার গঠন হয়েছিল 1950 সালে। এবার কিছু গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট পদে নিযুক্ত হয়েছে এমন অ্যাপয়েন্টমেন্ট আমরা দেখে নিই। যেমন দিলীপ টির্কি, দিলীপ টির্কি হকি ইন্ডিয়ার নতুন প্রেসিডেন্ট, হকি ইন্ডিয়ার নতুন প্রেসিডেন্ট বা পুনরায় প্রেসিডেন্ট পদে নিযুক্ত হয়েছেন দিলীপ টির্কি। আচ্ছা, পিটি উষা, ইনি হলেন ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রথম মহিলা প্রেসিডেন্ট, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রথম মহিলা প্রেসিডেন্ট পদে নিযুক্ত হয়েছেন পিটি উষা। আর মেঘনা আলহাবাদ, মেঘনা আলহাবাদ ইনি টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রথম মহিলা প্রেসিডেন্ট। অবশ্যই মনে রেখো, এভাবে আমরা রিভিশনের মাধ্যমে তোমাদের পুরানো কারেন্ট অ্যাফেয়ার্সগুলিকে মুখস্থ করিয়ে দেবো বা মনে করিয়ে দেবো, তোমরা শুধু আমাদের সামনে আমাদের সাথে বলে বলে যাও। সিক্সথ ইউথ ওমেন্স ন্যাশনাল বক্সিং চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে কোন রাজ্য? এই খেতাবটি জিতেছে অপশান এ হরিয়ানা। হরিয়ানা রাজ্য এই সম্প্রতি সিক্সথ, কততম সংস্করণ? সিক্সথ সংস্করণ সেখানে ইউথ ওমেন্স ন্যাশনাল বক্সিং চ্যাম্পিয়নশিপটি জিতেছে হরিয়ানা। এই চ্যাম্পিয়নশিপে 9টি মেডেল পেয়েছে, যার মধ্যে 8টি রয়েছে গোল্ড মেডেল আর বাকি একটা হলো ব্রোঞ্জ। আচ্ছা, দ্বিতীয় স্থানে কোন রাজ্য রয়েছে? দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরাখণ্ড এবং তৃতীয় স্থানে রয়েছে দিল্লি। আচ্ছা, এখানে আলোচনা করছি গুরুত্বপূর্ণ স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স। তা সম্প্রতি যে খেলো ইন্ডিয়া ইউথ গেমস, পরীক্ষাতে বারে বারে কিন্তু এখান থেকে প্রশ্ন আসে, খেলো ইন্ডিয়া ইউথ গেমস যা 2023 সালে ফিফথ সংস্করণ আয়োজন করা হয়েছে কোথায়? না, ফিফথ সংস্করণ আয়োজন করা হয়েছে মধ্যপ্রদেশে। অবশ্যই মনে রেখো, খেলো ইন্ডিয়া ইউথ গেমস এর আয়োজন মধ্যপ্রদেশ, সেখানে প্রথম স্থানে ছিল কোন রাজ্য? মহারাষ্ট্র। তেমনি খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস এর আয়োজন কোথায় করা হয়েছে? এর আয়োজন করা হয়েছে উত্তরপ্রদেশে, উত্তরপ্রদেশের লখনৌতে। আর কোন ইউনিভার্সিটি প্রথম স্থানে রয়েছে? পাঞ্জাব, পাঞ্জাব ইউনিভার্সিটি খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস এর প্রথম স্থানে রয়েছে। প্রধানমন্ত্রী কোথায় সাই হীরা গ্লোবাল কনভেনশন সেন্টারের উদ্বোধন করলেন? সম্প্রতি ভার্চুয়াল ভাবে প্রধানমন্ত্রী পুট্টাপার্থী, এখন পুট্টাপার্থী কোন রাজ্যের একটি স্থান? সেটি হলো অন্ধ্রপ্রদেশের, অন্ধ্রপ্রদেশের পুট্টাপার্থীতে সাই হীরা গ্লোবাল কনভেনশন সেন্টারের তিনি উদ্ঘাটন করেছেন। এটি ভার্চুয়াল ভাবে তিনি এইটি করেছেন, যেহেতু গুরুত্বপূর্ণ কারণ আমাদের দেশের প্রধানমন্ত্রী দ্বারা এই
কনভেনশন সেন্টারটির উদ্বোধন করা হয়েছে। আচ্ছা, কিছুদিন আগে যে মে কারেন্ট অ্যাফেয়ার্স, মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্সে বলা হয়েছিল যে সম্প্রতি প্রধানমন্ত্রী নিউ দিল্লিতে নতুন সংসদ ভবনের তিনি উদ্ঘাটন বা উদ্বোধন করেছিলেন। একটু জেনে নিই নতুন সংসদ ভবনের সম্পর্কে। নতুন সংসদ ভবন যা টাটা কোম্পানি দ্বারা তৈরি করা হয়েছে, কোন কোম্পানি? টাটা কোম্পানি। এবং এর জন্য কোন প্রজেক্ট লঞ্চ করা হয়েছিল? প্রজেক্ট সেন্ট্রাল ভিস্তা প্রজেক্টের মাধ্যমে টাটা কোম্পানি দ্বারা নতুন সংসদ ভবনটির স্থাপন করা হয়। আচ্ছা, এই নতুন সংসদ ভবন যেহেতু এখানে লোকসভা রয়েছে, এখানে রাজ্যসভারও রয়েছে, বর্তমানে নতুন সংসদ ভবনে লোকসভা সিট কতগুলি রয়েছে? লোকসভার আসন সংখ্যা রয়েছে 888টি, আর রাজ্যসভা সিটের সংখ্যা কতগুলি রয়েছে? 384টি রাজ্যসভা সিটের আসন করা হয়েছে। অবশ্য মনে রেখো তোমাদের পরীক্ষাতে কিন্তু এই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স খুবই গুরুত্বপূর্ণ। জুলাই 2023-তে বাজার মূল্যের দিক দিয়ে বিশ্বের চতুর্থ সব থেকে বড় ব্যাংক হলো কোন ভারতীয় ব্যাংক? অর্থাৎ সম্প্রতি কোন ভারতীয় ব্যাংক বাজার মূল্যের দিক থেকে বিশ্বের চতুর্থ সব থেকে বড় ব্যাংকে পরিণত হয়েছে? সঠিক উত্তর অপশন বি, এইচডিএফসি ব্যাংক সম্প্রতি বিশ্বের চতুর্থ সব থেকে বড় ব্যাংকের হিসাবে পরিণত হয়েছে, ওয়ার্ল্ড ফোর্থ বিগেস্ট ব্যাংক বাই মার্কেট ভ্যালু। আচ্ছা, বর্তমানে এইচডিএফসি ব্যাংকের মার্কেট ভ্যালু কত রয়েছে? 9.19 লাখ করোড়, অবশ্যই মনে রাখবে। এবং সম্প্রতি বিশ্বের চতুর্থ সব থেকে বড় ব্যাংকে পরিণত হয়েছে। কার পরে? প্রথমে রয়েছে জেপি মর্গান ব্যাংক, তারপরে আইসিবিসি, এটি হলো চীনের সব থেকে বড় ব্যাংক আইসিবিসি, আর ব্যাংক অফ আমেরিকা, এটি আমেরিকান ব্যাংক, এবং এইচডিএফসি ব্যাংক, যে একটি ভারতীয় ব্যাংক যা রয়েছে বিশ্বের সব থেকে চতুর্থ স্থানে। এইচডিএফসি ব্যাংক তার গঠন হয়েছিল 1994 সালে, হেডকোয়ার্টার মুম্বাই মহারাষ্ট্রতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কে মিশন বাৎসল্য যোজনা শুরু করেছে? আচ্ছা, এই যোজনাটি শুরু কে করলেন? সম্প্রতি আমাদের দেশের মহিলা এবং শিশু বিকাশ মন্ত্রী স্মৃতি ইরানি তিনি এই মিশন বাৎসল্য যোজনাটি শুরু করেছেন। আচ্ছা, এই যোজনাটির উদ্দেশ্য কি? এই যোজনার উদ্দেশ্য হল ধর্ষণের শিকার হওয়া নাবালিক মেয়েদের জন্য এই যোজনাটি শুরু করা হয়েছে, মিশন বাৎসল্য যোজনা। এই যোজনার মাধ্যমে যে সমস্ত গর্ভবতী নাবালিকরা, যাদেরকে ঘর থেকে বার করে দেওয়া হয়েছে, তাদের খাবার জন্য, তাদের থাকার জন্য এবং তাদের বিভিন্ন রকম আইনি সুবিধা প্রদান করা হবে এই যোজনার মাধ্যমে। যোজনাটির নাম মিশন বাৎসল্য যোজনা, শুরু করলেন স্মৃতি ইরানি। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি যোজনা, অবশ্যই মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় পুরুষ ক্রিকেট দলের নির্বাচন কমিটির চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? বন্ধুরা, সম্প্রতি ভারতীয় পুরুষ ক্রিকেট সিলেকশন কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন অজিত আগরকর। সম্প্রতি বিসিসিআই দ্বারা এনাকে নির্বাচিত করা হয়েছে, অজিত আগরকর। ইনি কে ছিলেন? ইনি একজন প্রাক্তন ভারতীয় বোলার, অজিত আগরকর। আচ্ছা বন্ধুরা, কার দ্বারা নির্বাচিত করা হয়েছে? বিসিসিআই দ্বারা। বিসিসিআই অর্থাৎ বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, যার গঠন হয়েছিল 1928 সালে, এর হেডকোয়ার্টার মুম্বাই মহারাষ্ট্রতে অবস্থিত। আর বর্তমানে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট কে রয়েছেন? রজার বিন্নি। কার স্থানে নিযুক্ত হয়েছেন? সৌরভ গাঙ্গুলির পরে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হলেন রজার বিন্নি। আচ্ছা, বর্তমানে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের কোচ কে রয়েছেন? রাহুল দাবির। এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন, বর্তমানে পুরুষ ক্রিকেট দলের কোচ। গতকালের হোমওয়ার্কের প্রশ্নের উত্তরটি দিয়ে দেব। প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে ওমেন্স ক্যারাবিয়ান প্রিমিয়ার লিগতে কে খেলবে? সঠিক উত্তর অপশান বি, শ্রেয়াঙ্কা প্রাটিল। যিনি ভারতীয় ক্রিকেটার, তিনি কিনা ওমেন্স ক্যারাবিয়ান প্রিমিয়ার লিগের হয়ে খেলবেন। এবারে আজকের আমাদের হোমওয়ার্ক, যারা আমাদের ক্লাসটি শেষ পর্যন্ত দেখলেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। জুলাই 2023-তে AIF মেন্স ফুটবলার অব দ্য ইয়ারের খেতাব
কাকে দেওয়া হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানান। আর যদি আমাদের এই ক্লাস সম্পর্কে কোনো রকম সাজেশান দেওয়া থাকে অবশ্যই কমেন্ট বক্সে দেবেন। আমরা